নরসিংদীতে আজ দ্বিতীয় দিনের মতো জুয়েলারি মেলা চলছে এবং আগামী 18 জুন পর্যন্ত এই মেলা চলবে। তো আয়োজকরা যেমনটি আমাকে জানিয়েছেন যে এই বছর তৃতীয়বারের মতো নরসিংদীতে জুয়েলারি মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো মেলায় ঘুরে যেমনটি দেখেছি যে বিদেশি পণ্যের পাশাপাশি মেলায় স্থান পেয়েছে দেশীয় গোল্ড এবং ডায়মন্ডের গহনা, ব্রেসলেট, নেকলেস, কানের দুল, নাকফুল ও ডায়মন্ড হার সহ 1000-এরও অধিক প্রজাতির আধুনিক কারুকাজ সমৃদ্ধ গহনা স্থান পেয়েছে মেলায়। বেশ কয়েকজন গহনা প্রেমীর সাথে আমার কথা হয়েছে, তারা স্বাচ্ছন্দ্যে গহনা কিনছেন। তারা যেমনটি বলছিলেন যে এই ধরনের মেলাকে উপভোগ করতে হলে তাদেরকে বরাবরই রাজধানী ঢাকায় ছুটতে হতো, তার বিপরীতে নিজের বাড়ির পাশে এই ধরনের মেলা পেয়ে তারা বেশ উচ্ছ্বাসিত। তো আয়োজকরা একটি বিষয় বারবার বলছিলেন যে নরসিংদীর স্থানীয় মানুষদের সাথে আধুনিক নানাবিধ গহনার পরিচয় করিয়ে দিতেই মূলত এই মেলার আয়োজন করেছেন এবং জুয়েলারি ব্যবসায় সংশ্লিষ্টরা দাবি করছেন যে এই মেলার ফলে দেশের অভ্যন্তরে জুয়েলারি ব্যবসায়ের আরও সমৃদ্ধি হবে। তো এই মেলায় শর্ত সাপেক্ষে 25% থেকে শুরু করে 50% পর্যন্ত ছাড় রয়েছে বিভিন্ন গোল্ড এবং ডায়মন্ডের উপর। তো এ ছিল নরসিংদী থেকে জুয়েলারি মেলার দ্বিতীয় দিনের সবশেষ খবরাখবর।